আসসালামু আলাইকুম। দেখছেন ফ্রি টিপস, আর আমি সাথে আছি ইব্রাহিম। তো আজকে আপনাদের আমি দেখাবো যে স্মার্টফোনগুলা কল দিলে যেগুলা লাইট অফ হয়ে যায় অথবা এলসিডি ব্ল্যাঙ্ক হয়ে যায়, কালো হয়ে যায়, এগুলার সমস্যার সমাধান কিভাবে করা যায় অথবা কি কারণে সমস্যাটা হয়। তো কথা না বাড়িয়ে দেখা যাক যে কিভাবে এই সমস্যার সমাধান করব। তার আগে আমি এই ফোনটা চালু করলাম, এটা আমি কল দিয়ে দেখে নেব যে এটা কি, মানে এটা কি এইরকম সমস্যা হচ্ছে কি হচ্ছে না, তো আর যদি হয়ও তাহলে এটার সমস্যার সমাধানটা আমি কীভাবে করতে পারি। তো কথা না বাড়িয়ে দেখা যাক। আর আরেক কথা বলি যে আপনি যদি আমার এই চ্যানেলে একবারেই নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল বটন চাপবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনি নোটিফিকেশন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পান। তো আর যারা পুরো সাবস্ক্রাইবার অবশ্যই সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আর কি দেখা যাক যে এটা কি, সমস্যাটা কোত্থেকে হয় বা এর সমাধান কি। ঠিক আছে, আমি এই আমার নিজের অন্য একটা নাম্বারে আমি কল দিয়ে ট্রাই করে দেখতেছি, ঠিক আছে, যে আসলে ফোনটা কি সমস্যা, না দেখলে হয়তো বুঝতে পারবেন না। ঠিক আছে, তো কল দিলাম, এই যে এলসিডি লাইটটা চলে গেছে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যে কি করা যায়, যে মানে কি করলে এটা ইয়ে করতে পারি, তাহলে ফোনটা আমি অন্য ফোনটা থেকে ফোনটা কানেক্ট মানে কেটে দিয়ে তারপরে দেখি এটা ঠিক আছে কি না। হ্যাঁ, কেটে দিলাম, এবার দেখি। হ্যাঁ, ঠিক আছে, মানে ফোন কল দিলেই মানে এলসিডির যে লাইটটা, এলসিডির লাইটটা কল দিলেই চলে যায়। তো এটা এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় দেখি আর কি। স্ক্রুগুলো আস্তে ধীরে, মানে একেবারে আস্তে ধীরে স্ক্রুগুলো খোলার পর তারপরে এটা খুলবেন যাতে কোনো সমস্যা না হয়। আর যে রেবনগুলো আছে, যে রেবনগুলো আইসাইডে এই কানেক্টরগুলো আস্তে আস্তে একদম মানে তাড়াহুড়োর কোনো কিছুই নাই। আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে অবশ্যই একটা থেকে একটা মানে সমস্যা হয়ে যেতে পারে। তো তাড়াহুড়ো না করে দরকার কি, একদম আস্তে ধীরে আস্তে ধীরে আমরা এটা খুলবো। আর যদি আপনার ধৈর্য সহ্য যদি না থাকে তাইলে অবশ্যই আপনারা দিয়ে এই কাজ না। তো সব সময় মানে আস্তে ধীরে কাজ করার চেষ্টা করবেন। সব কিছু আলাদা করা হয়ে গেলে, সব কিছু খোলা হয়ে গেলে আমরা দেখব এই জায়গা থেকে একটা সেন্সর নামে একটা আলাদা ই আছে। তো এই সেন্সরের একটা কভার থাকে রাবারের মতো, এই যে এই জায়গাটাতে থাকে। তো এই জায়গাতে আমরা দেখবো আগে রাবারটা কি আছে কি না, যদি থাকে তাইলে সেন্সরে কোনো সমস্যা নেই, এটা পুনরায় ওয়াশ করে ফিটিং করে দিলেই হয়ে যাবে। আর এই যে এটা দেখছেন, এটা হলো সেন্সরটা। তো আমার যেহেতু এই জায়গায় রাবারটা নাই, সেক্ষেত্রে আমি রাবারটা কই পাই, রাবারটা তো আর পাওয়া সম্ভব না। তো আমি সেন্সরটাই টোটাল রিমুভ করে দেবো, এটাকে বলা হয় কলার সেন্সর। তো আমি রিমুভ করে নিছি, এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই যে আমি রিমুভ করে দিছি আস্তে করে হিট দিয়ে, তারপরে আমি রিমুভ করে নিছি একেবারে ঠান্ডা মাথায় আর কি। তো আপনারাও রিমুভ করে নিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, রিমুভ আমি সেন্সরটা আলাদা করে নিছি, ঠিক আছে, আলাদা করে নিছি। তো আপনারাও এটা করে নেবেন আর কি। সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে তারপরে এবার ফিটিং এর পালা। এবার আমরা চলুন দেখি আবার ফিটিং করে, নতুন করে ফিটিং করে তারপরে কি হয় বা কতটুকু হলো। আর ভিডিওটা দেখে যারা না বুঝেন বা ভিডিওটা দেখলাম কিছু বুঝলাম না, তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি হয়তো বা কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এত করে শিখতে একটু সুবিধা হইব। আর যারা পুরনো এইসব ব্যাপারে যারা দক্ষ তাদেরকে, তাদের জন্য এই ভিডিও না, নতুন এই লাইনে যারা নতুন আছেন তাদের জন্য আর কি এই ভিডিও। তো
সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এবার ওপেন করব, ওপেন করে এটা চেক করব, চেক করে দেখব কি আগের অবস্থায় আছে নাকি মানে সমস্যাটার সমাধান হয়েছে। তো আমি সেটা অন করলাম, অন করার পরে এবার দেখব, কল করে দেখার পালা। তো দেখি একটা কল দিয়ে দেখি যে আগের অবস্থায় আছে নাকি ঠিক হয়েছে। ওয়াও, ঠিক হয়ে গেছে। তো ভিডিওটা দেখে অবশ্যই আশা করি অনেক কিছু শিখছেন, আর যারা দেখার পরও, ভিডিওটা দেখার পরও যারা না বুঝছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ।